বনি, আরে এখানে দাঁড়িয়ে কেন? কানে আঙুল দিয়ে দেখো, তোমাদের জন্য কত খাওয়া দাওয়া নিয়ে এসেছি। তুই এখানে দাঁড়িয়ে কেন? আরে সে আর বলো না, সে এক কাণ্ড হয়েছে। কি হয়েছে? আরে দেখো না, ঘরে মনে মামনে পাগল হয়ে গেছে। হ্যাঁ কেন, কি করছে? আরে দেখো না মা, ঘরে কিসব পাগলামি করছে। বলতো বলতো, এখানে কান ধরে দাঁড়িয়ে কি করতে? তো কান ধরে দাঁড়িয়ে কেন? যাও ঘরে গিয়ে দেখো, মামনে পাগল হয়ে গেছে। যাও যাও। পাগল হয়ে গেছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। আয় আমার সঙ্গে আয়, চলো 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 ঘরে চলো। আরে আমি একা গেলে আবার কি সমস্যা বানি? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, চলো দেখি চলো দেখি। দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, দেখি কি যাচ্ছে। কি করছো? এই ব্যাপার, একে রাত্রি সেই তোমরা দরজা খুলে রাখো, ইঁদুর ঢুকেছে, ইঁদুর চারিদিকে সেই কন কন ঝনঝন কন কন ঝনঝন আওয়াজ করছে, তারপরে বেলুন গুলো ফাটছে ফটাস ফটাস করে, আমার রাত্রি ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, এ আর সহ্য করা যাচ্ছে না। সব ফাটাবো দাঁড়াও, সব ফাটিয়ে দিও। আরে কটা রেখে দাও, কি করবো তা, আমার অসুবিধা হচ্ছে তো, রাত্রে ঘুমের অসুবিধা হচ্ছে। হ্যাঁ এই ব্যাপার, এই ব্যাপার বলছিস? আচ্ছা ওই দুটো থাক, ওই দুটো থাক, এই দুটো থাক, কোনোটাই রাখবো না, আমি সব ফাটিয়েই দেবো দেখো। আচ্ছা আর ফাটতে হবে না, আমি দিচ্ছি বল্টু বানি, দেখো সব সব কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। এ দেখো বল্টু কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি শোনো, একবার ঘুমলে ওদের আর কোনো সার থাকে না, কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হবে না, আমি পরিষ্কার দিচ্ছি, তুমি ওদের নিয়ে বাইরে যাবে, আমি পরিষ্কার দিচ্ছি। শোনো, দোকান থেকে গিয়েছিলাম, আমি কিছু খাবার দাবার নিয়েছি, বরং তুমি খাবার দাবার খেয়ে একটু মাথা ঠান্ডা করো। এবং খাবারের প্যাকেটটা নিয়ে এসো, যাও 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 যাও। না না, ফাটাবে না ফাটাবে না, আর ফাটাবে না, তুই দাও ওই ইয়েটা রেখে দাও। বানি যাও, খাবারের প্যাকেটটা নিয়ে এসো। না না মা, আবার ফাটাবে। ফাটাবে না ফাটাবে না। না না, তোর ওই দাঁত খোঁচা কাটি না কি দিয়ে বেলুন ফাটাচ্ছিল, ওটা দিয়ে দাও। হ্যাঁ মা, ওটা দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও নিয়ে এসো। বা তাই বলে একে তো সব বেলুন ফাড়ি দিয়ে দেবে, এত রাগ হয়ে গেছে। যাও বসো, ওখানে বসো বসো, ওখানে ঠান্ডায় বসো বসো। বানি দাও প্যাকেট গুলো দাও মার কাছে, দাও দাও দাও। আচ্ছা খাবার গুলো সব বের করো, দেখো কি আছে বের করো। কিছু খাবার বের করো, দেখো আছে ডরিটো। হ্যাঁ একটা দারুন ডরিটো দিয়েছি। বনি একটা দিচ্ছে আমি, এই দেখো বনির জন্য আর একটা রয়েছে ডরিটো, এই যে ডরিটো করো। আর কি কি আছে? যেগুলো দেওয়ার মতন সেগুলো বের করবে। আর আছে দেখো লিকাবেলস, এই যে বলতে স্পেশাল। আর আছে লিচু ড্রিঙ্কস, এই যে এটা বনির জন্য। আছে এক কৌটো ক্যান্ডি, এটা আমার না সবার। না না সবার, এটা রেখে দাও, সবাই মিলে খাবো ঠিক আছে। আরো আছে দেখো ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, এটা কার জন্য? চিনি বিস্কুট বলতে স্পেশাল। আর এটা আছে ক্রিসপ্যালো, এটা বনির, এটা বনির ধরো বনি ধরো। আর আছে দেখো জাস্ট জেলি, এগুলো কার? বলতু। আর কি আছে? আর বারবার বিস্কুট আর একটা আছে ডার্ক ফ্যান্টাসি বারবার বিস্কুট, এটা বনির জন্য বনি। আচ্ছা অনেক কিছু দিয়ে ফেলেছি, আর কি কিছু লাগবে? না আর কিছু লাগবে না, আর যা চাওয়া পড়বে। বলতু বলতু হাত ভর্তি হয়ে গেছে, তোমার মাথা ঠান্ডা হয়েছে কিন্তু, তাই বলো। ওই লস্যিটা তুমি খাও, এই দেখো আমুল কুল, এটা খেলে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে।
আমল কুলটা ঠান্ডা ঠান্ডা আছে আর কুলকুল খেয়ে তুমি মাথা ঠান্ডা করো ঠিক আছে চেষ্টা করছি মাথা ঠান্ডা আর এই যে বেলুন টেলুন আছে আমি পরিষ্কার দেব দেবে তো শিওর হুম হুম ঠিক আছে তাই হোক বাবা না দিও না দিয়ে দাও পরিষ্কার দেব ঠিক আছে তোমরা তাহলে এখন খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে ওকে